আমাদের শিলিগুড়িতে কিন্তু বেশ কিছুদিন থেকে প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমের মধ্যে কিন্তু টক দই খাওয়া ভীষণ ভালো সবার জন্যই। আর এই গরমে টক দইয়ের শরবত কিন্তু হলে ব্যাপারটা বেশ জমে যায়। আজকে আমি টক দইয়ের শরবত করেছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। আমি টক দইয়ের শরবত অনেকভাবেই করে থাকি, আজকে একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন হলে প্লিজ পেজটাকে ফলো করে দেবে। তো দেখো, টক দইটা আমি একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু রস চিপে। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, জলটা আমি এখানে ফ্রিজের জলই নিয়েছি, তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো। কিন্তু শরবতটা কিন্তু সবসময় একটু ঠান্ডা হলেই ভালো লাগে খেতে। আমার মনে হয় গরমের দিনে বাইরের থেকে কোল্ড ড্রিঙ্কস কিনে না খেয়ে বাড়িতে কিন্তু টক দই দিয়ে এভাবে শরবত করে খাওয়াটা অনেকটাই হেলদি। কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়া খেতে ভালো লাগলেও কোল্ড ড্রিঙ্কস খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না। তো দেখো, এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই শরবতটা বানানো ভীষণ সোজা আর খুবই স্বাস্থ্যকর। প্রথমে ভাবছিলাম ডালঘুটনি দিয়ে করব, কিন্তু আমার এই জারের মুখটা এতটাই ছোট ছিল যে ডালঘুটনিটা কিছুতেই ঢুকতে পারলাম না। তো বাঙালি আমরা বস, আমাদের মাথায় অনেক বুদ্ধি, ডালঘুটনি ঢুকে নিতে কী হয়েছে, আমি এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাস দিয়ে শেক করে নিচ্ছি, একবার জারের মধ্যে শরবতটা ঢালছি, একবার শরবত থেকে গ্লাসের মধ্যে ঢালছি। এভাবে করে শেক করে আমি চিনি আর লবণটাকে মিক্স করে নিচ্ছি। যদি ডালঘুটনিটা ঢুকতো তাহলে কিন্তু আরও সুবিধে হতো আমার, বানাতে তাড়াতাড়িও হতো। যেহেতু ঢুকলো না, এখনও ভাবলাম এটা যখন নষ্ট করেই ফেলেছি আবার আরেকটা কিছু নেব, তার থেকে ভালো এটার মধ্যেই করে নিচ্ছি। তো দেখো, শেক করে করে আমার কিন্তু শরবতের চিনি লবণ দই সবটাই কিন্তু গলে এসেছে। বললাম না অনেক প্রসেস আছে এই শরবতটা করার, আজকে একদম শর্টকাট প্রসেসটাই তোমাদেরকে দেখালাম যেটা সহজেই সবাই বানিয়ে ফেলতে পারবে। তারপর দেখো, এটা আমি কাঁচের গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গরমের মধ্যে কিন্তু দুপুরবেলা এরকম একটা শরবত হলে ভালো হয়, খেতেও ভালো লাগে আর পেটটাও কিন্তু ঠান্ডা হয়। গরমের মধ্যে টক দই খাওয়া কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু শরবতটা বানিয়েই ফেললাম। এবার শরবতটা আমি একটু সবাইকে দেবো। সামনের ঘরে মা আছে, তো প্রথমেই আমি মাকে দিয়ে দিলাম। তারপর মাকে দেওয়ার পর সোজা চলে গেলাম দিয়ানকে, টিউশন পড়াতে এসেছে। এবার দিয়ানকে আর দিয়ানের মিসকে দুজনকে দিতে গেলাম, আর গিয়ে দেখি দিয়ান কিন্তু খুব দুষ্টু। দেখো, পড়ার টেবিলের মধ্যে বসে বদমাশি করছে, মিসের কথাই শুনছে না। তো মিসকে আমি দিয়ে দিলাম এক গ্লাস শরবত, তারপর দিয়ানকেও দিলাম শরবত। দিয়ান তো কিছুই খায় না, ঘন্টার মাথা একটু মুখের মধ্যে দিয়ে তারপরেই বলবে আমি আর খাবো না। তো ওদেরকে দিলাম, ওদেরকে দিয়ে একটু ওয়েট করলাম। ওদের খাওয়া হওয়ার পর আমি একবারে গ্লাসগুলো নিয়েই চলে এসেছি। তারপর সবাইকে যখন দেওয়া হয়ে গেছে, এবার লাস্টে আমি একটু বসে পড়লাম খাওয়ার জন্য। শরবতটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আর এটা কিন্তু শরীরের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিই। ততক্ষণ সবাই ভালো থেকো, প্রচণ্ড গরম পড়েছে, তোমরা কিন্তু সবাই বেশি বেশি করে জল খেও। বাই বাই।